বরণ করণীয় জন্য অনুরোধ করছি আজকের মহাবিদ্যালয় সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক বিশিষ্ট দানবীর আলহাজ মোহাম্মদ নুরুল আফসার মেম্বার ও মাদ্রাসা শাহ মালিক হাফিজিয়া মডেল মাদ্রাসা সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা আজগর হোসেন সাহেবকে অনুরোধ করছি নারায় তাকবীর নারায় রিসালাত نعم كوسيا علماء أهل السنة حضرت العلامة جناب مولانا نور العلم القادر صاحب إمام أحمد العسكري محمد الشهود مهدويك برم قرن يرجون أنوات كرشي أحمد شرد حافظ هوا شطر حافظ نايم الدين كي برم قرن يتشي أحمد عسكري محمد الشهود প্রধান আলোচক এবং প্রধান ভয়েস অত্যন্ত সৌভাগ্যবান আমরা একটু আগে একেবারে মাসুম সন্তান হিফজ সম্পন্ন করে ৩০ পারা কালামে কদিম তার সিনাই পাকের মধ্যে ধারণ করে দস্তারে ফজিলত তথা দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠতম সম্মানের মুকুট আমাদের কাছ থেকে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা তার হায়াতে তৈয়বা কামনা করি প্রত্যেকে বলেন আমিন আমি যতটুকু যদি ভুল না করি আমি তো হাফেজে কোরআন না এটা সূরা ফুরকানের একেবারে শেষ আয়াতে করিমাগুলোর অন্যতম যে আয়াতগুলো তেলাওয়াত করেছেন আপনাদের কি ভালো লাগে নাই কথা বলেন কার কার ভালো লেগেছে একটু হাত তোলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে কাউসিয়া ইয়া হাওসাল আজম মুস্তাফী আলে সুন্নাহ জিন্দাবাদ তো আল্লাহর কোরআন শুনলে ভালো লাগে তাই না কথা বলেন ঠিক আছে কি না সূরা ফুরকানের এই জায়গা তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা অত্যন্ত চমৎকার কণ্ঠে এগুলো তেলাওয়াত করছেন না ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساعت مستقرا ومقاما এই আয়াত যারা আসরের নামাজের পরে নিজের ঘরের বারান্দায় চারপাশে যদি কেউ তেলাওয়াত করে আল্লাহর হাবিব নিশ্চয়তা দিয়েছেন তার ঘরের মধ্যে কোনো মহামারী ঢুকবে না আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত তাকে নিরাপত্তা দেবে গোটা পরিবারকে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা দুনিয়ায় থাকতে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই কি চাই না কারা চায় একটু হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন তো আমার নবী বলেন তুমি যদি জাহান্নামের আগুন দুনিয়ায় থাকতে বন্ধ করতে চাও তাহলে সূরা ফুরকানের এই আয়াত তেলাওয়াত করো এই আয়াতের অনুবাদ যখন আপনি পড়বেন তখন দেখবেন আল্লাহর বান্দা কি হওয়ার কি রকম হওয়া দরকার তার একটা নমুনা আল্লাহ দিয়েছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা যারা বিনয়ের সাথে জমিনের মধ্যে চলে আল্লাহ বলেন এরাই হচ্ছে আমার বান্দা জোরে বলবেন না সুবহানাল্লাহ অনেকেই গর্ব করে অহংকার করে জমিনের মধ্যে চলে মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ এই জাহান্নামীকে আমার কাছে দিও না এই অহংকারীকে আমার কাছে দিও না যারা বিনয়ের সাথে ভদ্রভাবে জেন্টলি সফটলি পা চালনা করে আল্লাহর কাছে কবর প্রার্থনা করে মাটি যে আল্লাহ তোমার এই বান্দাকে আমি যেন সেবা করতে পারি আমার কাছে দিও জোরে বলবেন না সুবহানাল্লাহ আর নবী বলেন এই আয়াতের মধ্যে সর্বশেষ যে কথাগুলো আমরা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে মুক্তি যাচনা করি প্রার্থনা করি যে আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও তো নবী বলেন অন্যান্য আমল তো দূরের কথা শুধু তুমি যদি তেলাওয়াত করো দুনিয়ার জমিনে তাহলে দুনিয়ায় থাকতে জাহান্নামের আগুন আল্লাহ তোমার জন্য বন্ধ করে দেবে আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ
এই হাফেজে কোরআন আল্লাহ তাকে কুওয়াতে হাফেজা দিয়েছেন অর্থাৎ তার সিনার মধ্যে কোরআন নিয়ার সে যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে পেয়েছে ঠিক না এই কোরআন ছিল লাওহে মাহফুজে আল্লাহ বলেন লাও আনজালনা হাদাল কোরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর এই কোরআনকে আল্লাহ আমাদের সামনে যে সমুদ্র আছে এই যে কর্ণফুলী নদীর অববাহিকা বঙ্গোপসাগরের একটা অংশ পৃথিবীর মধ্যে যত সমুদ্র পৃষ্ঠ আছে পাহাড় পর্বত আছে আল্লাহ বলে এগুলোকে দিতে চাইলো এগুলো সংরক্ষণ করার মতো ক্ষমতা রাখে না সাহস পায় না আমার কোরআনকে নেয়ার আল্লাহ দয়া করে আল্লাহর হাবিবকে দুনিয়ায় আমাদের কাছে মিলাদুন্নবীর মাধ্যমে মেহেরবানি করে পাঠিয়েছেন আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুকমিনিনা ইসবাআসা ফীহিম রাসূলা বানিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর আগে আদম সফিউল্লাহ নূন নজিউল্লাহ মূসা কলিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ করতে করতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবার শেষে আল্লাহ নবীকে পাঠিয়েছেন আর নবীর সিনাই পাকের মধ্যেই 30 পারা কোরআন দিয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ তা আমার নবীর জবানে যখন সেই কোরআনটা বের হয় আল্লাহ বলেন ও পৃথিবীর বান্দারা যারা কোরআন পড়তে চাও শিখতে চাও বুঝতে চাও হিফজ করতে চাও রিসার্চ করতে চাও গবেষণা করতে চাও আমি আমার নবীর নূরানি জবানে কোরআনটাকে একটু একটু বের করে তোমাদের জন্য সহজ বানিয়ে দিয়েছি আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ নবীর জবানে আল্লাহর কোরআন আমাদের জন্য সহজ হয়েছে এতে কি আমরা বেজার নাকি খুশি কারা খুশি একটু হাত তুলি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর আল্লাহু আলে সুন্নাহ জিন্দাবাদ আল্লাহর এই কোরআন নবীর জবানে যখন বের হয় আমার নবীর জবানের ওসিলায় আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম সৌন্দর্যের ভান্ডার বানিয়ে দিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ এই কারণে কোরআন শুনলে ভালো লাগে কি লাগে না এত চমৎকার সুললিত কণ্ঠে আল্লাহর কোরআন আমরা একটু আগে শুনলাম তেলাওয়াতের মাধ্যমে যেমন হাফেজে কোরআনের একটা পরিচয় পেলাম আবার তার উচ্চারণ শৈলী বাচন শৈলী কণ্ঠলহরী সুরলহরীর মাধ্যমে তার খারেজ মাখরাজের উচ্চারণগুলো তার এক একটা শব্দের উঠানামা যেভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করা দরকার আলহামদুলিল্লাহ ছোট বয়সে তার মহান উস্তাদকে আমি সম্মান জানাই স্যালুট জানাই শ্রদ্ধা জানাই যে তাকে শুধু মুখস্থ কোরআন দেন নাই তার জবানের মধ্যে বিশুদ্ধ কোরআনও তার জবানের মধ্যে দিয়েছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই রকম বিশুদ্ধ কোরআন কলবের মধ্যে নিয়ে জবানের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করার মতো শত শত হাফেজে কোরআন তৈরি হয়ে আমাদের দুনিয়া আখেরাতের জন্য নিয়ামত হোক এটা আমরা চাই কি চাই না কারা চাই আবার হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন আজকে সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি থেকে শুরু করে যারা মাহফিলে এসেছেন যারা আসবেন আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত করে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে নিজে সশরীরে একেবারে মাহফিলের মধ্যে প্যান্ডেলের মধ্যে এসে আপনারা সহযোগিতা দিয়েছেন খোদার কসম কোরআনুল করিমের এই ভালোবাসা কাল কিয়ামতের ময়দান আমাদের প্রত্যেকের জন্য শাফাতের কাণ্ডারি হয়ে যাবে কারো জোরে বলেন না সুবহানাল্লাহ যারা কোরআন শুনে কোরআন পড়ে কোরআনের মজলিসকে মহব্বত করে কোরআনের দরস তদ্রিস এরকম প্রতিষ্ঠানকে ভালোবাসে তাদের জন্য কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে আপনি গুনার বোঝা গাঁটটি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ালেও কোরআন বলবে আল্লাহ আমি কোরআন তাকে ঘুমের আরাম থেকে বারণ করে আমি কোরআন তাকে ইমামের পেছনে মসজিদের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিলাম হাফেজে কোরআনের কণ্ঠে কোরআন শোনার জন্য আমি হিফজুল কোরআন মাদ্রাসায় নিয়ে এসেছিলাম ইন্নি মানাতুহুন নাওমা বিল্লাইলে রাতে ঘুমিয়ে যাচ্ছিল কাঁথা কম্বল বালিশ থেকে আমি তাকে নিয়ে এসেছি মসজিদের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিলাম আজকের কিয়ামতের ময়দান আমি তার জন্য ফাসা ফিয়াইনি ফিহে আমি কোরআন শাফাত করছি আমার নবী বলেন যে কাগজের কোরআন তোমরা পড়ো মুখস্থ করো এটার কাগজ থাকবে না এটা প্রাণহীন জড় পদার্থ থাকবে না আল্লাহ কিয়ামতের ময়দানে বাকশক্তি দেবে মানুষের মতো কথা বলে আল্লাহকে বলবে ফাসা ফিয়াইনি ফিহে
আল্লাহ তার জন্য আমি রিকমেন্ড করছি সুপারিশ করছি নবী বলেন কোরআনের সুপারিশ নিয়ে জাহান্নামীকে আল্লাহ মুহূর্তের মধ্যে জান্নাতই বানিয়ে দিতে পারে এই কোরআন আমরা আজকে তেলাওয়াত করছি ভালো লাগছে আর এই কোরআন আজকে থেকে 1400 বছর আগে যখন আমার নবীর উপর নাযিল হচ্ছে আল্লাহর কোরআন যখন নবী একটু একটু করে তেলাওয়াত করছেন কাফের মুশরিক যারা ইসলাম ধর্মের বিরোধী তারা নবীর কণ্ঠের কোরআন শোনার জন্য পাগল হয়ে আল্লাহর ঘরে নবীর গৃহের চারপাশে কান লাগিয়ে দিত বিশেষ করে হাতিমে কাবার মধ্যে কাবা ঘরের একটা অংশ যারা আল্লাহর ঘরের মেহমান যারা হজের মধ্যে গিয়েছেন তারা দেখেছেন আল্লাহর ঘরের সাথে লাগো একটা ছোট জায়গা আছে বাউন্ডারির মতো যেখানে একটা পা রাখার জন্য মানুষ প্রতিযোগিতা করে পাগল হয়ে যায় একটা সেকেন্ড ওখানে দাঁড়াতে পারে না হাজার হাজার মানুষের ভিড় কারণ ওই জায়গায় দাঁড়ালে ওখানে নামাজ পড়লে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায় এটা আল্লাহর ঘরের একটা অংশ তামার নবী তাহাজ্জুদের নামাজ ওখানে কোরআন তেলাওয়াত করতেন আর কখনো কখনো ঘরের মধ্যে তেলাওয়াত করতেন যখন তাহাজ্জুদের সময়ে কোরআন নবী হাতিমে কাবার মধ্যে তেলাওয়াত করতেন বড় বড় নেতারা সর্দাররা যারা কোরআন মানে না নবী মানে না ইসলাম মানে না আল্লাহ মানে না তারা নবীর কোরআন শোনার জন্য পাগলের মতো ছুটে আসত ঘরের মধ্যে যখন নবী নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন তখন আবু জেহেল আবু লাহাবের স্ত্রীরা লুকিয়ে লুকিয়ে আমার নবীর ঘরের পাশে কান লাগিয়ে দিত নবীর কণ্ঠের কোরআন শোনা আরম্ভ করে দিত তাদেরকে জিজ্ঞেস করা হতো ভাই তোমরা বললে কোরআন না শোনার জন্য কারণ যার যে কোরআন শুনে সে পাগলের মতো মুসলমান হয়ে যায় নবীর কদমে পড়ে বলে যে কোরআন তোমরা শুনিও না ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন কাফিররা বলে যে তোমরা কোরআন শুনিও না বরং কোরআনের মজলিসের মধ্যে তোমরা ডিস্টার্ব করো হট্টগোল করো কথা বলো যাতে নবীর সাহাবারা অথবা যারা কোরআন শুনছে তারা যেন কোরআন আরামে আয়েশে শুনতে না পায় দেখা গেল যেসব নেতারা সিদ্ধান্ত দিয়ে রাত্রে ঘুমিয়েছে ওই আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরারা লুকিয়ে লুকিয়ে নবীর কণ্ঠের কোরআন শোনা আরম্ভ করে দিয়েছে তাদেরকে অনুসারীরা ধরে ধরে জিজ্ঞেস করে ভাই তোমরা আমাদেরকে নিষেধ করেছো এখন তোমরা কেন কোরআন শুনছো বলো অপরাধ আমাদের না অপরাধ হচ্ছে নবীর কণ্ঠের এমনিতে কোরআন তো সুন্দর দ্য কোরআন ইজ জেনারেলি বিউটিফুল আবার কোরআন যখন নবীর কণ্ঠে বের হয় ইন মেনি প্লেসেস এমন কিছু জায়গা আছে হয়াত দ্য অ্যাট্রিবিউটস আর অ্যাট্রিবিউটস অফ গড আর ডেসক্রাইব যেখানে আল্লাহর মহত্বের জায়গাগুলো উচ্চারিত হয় এগুলো ম্যাগনিফিসেন্ট মনোভরিত্বের অধিকারী আমরা কাঁথা কম্বল বালিশে শীতের কনকনে সত্য প্রবাহে ঘরের মধ্যে নিজে কাটকে রাখতে পারি না কোরআন শোনার জন্য পাগলের মতো ছুটে আসি কোরআনের মধ্যে মধু কে দিয়েছেন আরো জোরে আরো গলা ফাটিয়ে আরো চিৎকার দিয়ে আরো মহব্বতের সাথে বলে যে নবীর কণ্ঠে যখন সেই মধুর কোরআন বের হয় তখন আমাদের হৃদয়কে টেনে হেস্টে নিয়ে আসে আল্লাহর কোরআন শোনার জন্য ও খুদা নে মর্তবা তুজি কো দিয়া ন কিসি কো মিলে ন কিসি কো মিলা কুই তুজে সা হুয়া হে না হোগা সাহা তেরা মিসলে নেহি হে খুদা কি কসম কসমে সবে তার মে রাজয়ে তাও সালা দুনিয়া সবাই একটু মহব্বতের সাথে তারা যখন পাগলের মতো আল্লাহর কোরআন নবীর কণ্ঠে শোনা আরম্ভ করে দেয় আল্লাহর কোরআন শুনে শুনে যখন এক একটা বাপ দাদা 14 প্রসেব ধর্ম ছেড়ে যখন ইসলাম ধর্মের আলোয় আলোক উদ্ভাসিত হয় তাদের কলবে যখন আল্লাহর আরশ কায়েম হয় আল্লাহর কোরআনের সুরা লহরিতে যখন তারা ইসলামের আলো পায় তখন চ্যালেঞ্জ করে নিশ্চয় নবী একটা জাদুকর হবে অথবা বড় গণক হবে কবি হবে তার কণ্ঠের মধ্যে এত হৃদয়গ্রাহিতা আছে মানুষ পাগলের মতো তার কাছে ছুটে চলেছে আমার আল্লাহ সেই চ্যালেঞ্জের জবাব দিয়ে
رب العالمين قرآن المدى ولئن كنتم في ريب مما نزلنا على عبدنا وآتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله چلنج করে বলে তোমরা যদি সত্যবাদী হও তোমাদের যদি সাহায্যকারী থাকে আমি আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করলাম দেখি তোমরা যদি কোরআনের উপর সন্দেহ পোষণ করো আমার কোরআনের মতো একটা লাইন একটা আয়াত দেখি বানিয়ে নাও আজকের এই দিন পর্যন্ত কোরআনের একটা লাইন কারো পক্ষে বানানো সম্ভব হয় নাই কথা বলেন ঠিক কি না এই মহান কোরআন দিয়েছেন আমার আল্লাহ নবী সিনাই পাকে ওই কোরআন আমার আল্লাহ দয়া করেছেন নবীর সিনা থেকে নবীর জবানে যখন বের হয় ওই কোরআন আল্লাহর বান্দা যারা দুনিয়ার মধ্যে হাফেজে কোরআন তাদের সিনার মধ্যে নেয়ার মতো সেই ক্ষমতা আল্লাহ নবীর বসিলাই দান করেন কথা বলেন ঠিক কি না আমার নবী বলেন উম্মত শুধু সূরা ফুরকান না এই কোরআনের সূরা জুমারের আয়াত যখন তেলাওয়াত করবে যখন বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তাইবাতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'আদা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين نبي বলেন ও উম্মত যদি দুনিয়ায় থাকতে জান্নাতের চাবি আল্লাহর কাছ থেকে যদি নিয়ে নিতে চাও আল্লাহর কোরআনের এই আয়াত তুমি জমিনে তেলাওয়াত করো আমি নবী নিশ্চয়তা দিচ্ছি দুনিয়ায় থাকতে জান্নাতের চাবি তুমি পেয়ে যাবে আমরা জান্নাতের চাবি পেতে চাই কি চাই না কারা চাই হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন আরো জোরে বলেন আমিন আমরা কবরে শান্তি চাই কি চাই না তো কবরে যখন আমরা শান্তি চাই আমার এই ছোট্ট মাসুম সন্তানটি যেভাবে তেলাওয়াত করেছেন তাবারাকাল্লাযী জালা ফিস সামা এরকম আরেকটা সূচনা আছে কোথায় 29 পারার মধ্যে সূরাতুল মুলকের মধ্যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকি রাহমানি মিন তাফাউতিন ফারজিউল বসর হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسيا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير এভাবে পড়তে পড়তে বিমাই মাইন পর্যন্ত যদি পরে কবরে যেতে পারেন আমার নবী বলেন আযাব গজব কিছুই তোমার কবরে তোমাকে টাচ করতে পারবে না সূরা মুলক যেটা মুখস্থ করে পরে তুমি দুনিয়া থেকে কবরে গেলে এটা দেখতে কাগজের কোরআন প্রাণহীন একটা জড় পদার্থ তুমি মুখস্থ করেছ আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো কাগজের কথা বলেন ঠিক কি না এগুলো প্রিন্টেড গ্রন্থিত এই কাগজের মধ্যে কোনো প্রাণ নাই কিন্তু আপনি যখন কবরে যাবেন সূরাতুল মুলককে আল্লাহ প্রাণ দেবে গোটা কোরআন তো দূরের কথা 29 পারার একেবারে প্রথম সূরা আড়াই পৃষ্ঠা বিশিষ্ট কোন কোরআনে দুই পৃষ্ঠা আছে তো এই সূরাটা যখন আপনি তেলাওয়াত করে কবরের মধ্যে গেলেন তখন আপনার পায়ের সামনে সূরাতুল মুলক দাঁড়িয়ে আযাবকে বলবে কোথায় যাও লাইসালাকুম আলা মা কিবালি সাবিল আমি এই বডিকে টাচ করা থেকে আমি তোমাকে বারণ করার জন্য আমি দেয়াল হয়ে তোমার জন্য দাঁড়িয়ে আছি চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলেন আযাব তোমাকে টাচ করতে পারবে না এই কারণে মায়ের কবরে বাবার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন এইরকম হাফেজে কোরআন আলেমে দিন যারা আছে নিজে তেলাওয়াত করতে না পারলেও ঘরে হোক কবরস্থানে হোক সূরাতুল মুলক তেলাওয়াত করবেন কবরস্থানে যখন তেলাওয়াত করবেন খোদার কসম ওই কবরের মধ্যে আযাব মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে আর আপনি যখন ঘরের মধ্যে অথবা কোনো মাদ্রাসায় কোনো প্রতিষ্ঠানে বসে আলেমকে দিয়ে হাফেজে কোরআনকে দিয়ে আল্লাহর কোরআনের এই সূরাতুল মুলক তেলাওয়াত করে যখন বলবেন যে আল্লাহ এই কোরআনের সওয়াবটা তুমি আমার মায়ের কবরে বাবার কবরে ভাইয়ের কবরে আত্মীয়ের কবরে পৌঁছে দাও
আমার নবী বলেন সাথে সাথে কবরে পৌঁছবে আযাব বন্ধ হবে not only that সাথে সাথে যেহেতু কবরবাসীর মনে হবে সমুদ্রের মাঝখানে একটা নিমজ্জিত প্রায় জাহাজের মাঝখানে নাবিকবিহীন অবস্থায় আত্মচাত আত্মচিৎকার করলে যেরকম বাঁচাও বাঁচাও করলে যেরকম হয় আমার নবী বলেন মাল মাইয়াতু ফি কবরিহি শিবহুন কাল গরিক ওইভাবে কবরের মধ্যে আত্মচিৎকার করতে থাকে যখন তুমি সূরাতুল মুলক তেলাওয়াত করে কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করে সূরা মুজাম্মিল শরীফ তেলাওয়াত করে সূরা রহমান শরীফ তেলাওয়াত করে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে সূরা মুজাদালা শরীফ তেলাওয়াত করে সূরা তাগাবুন শরীফ তেলাওয়াত করে অথবা শুধু সূরা ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ শরীফ তেলাওয়াত করে যখন তুমি কবরের মধ্যে সওয়াব পৌঁছে দেবে আমার নবী বলেন সাথে সাথে তোমার ওই আত্মীয়ের কবরের মধ্যে সেটা এমন ভাবে পৌঁছবে তার কাছে মনে হবে গোটা দুনিয়াটা আল্লাহ কবরের মধ্যে নিয়ামত হিসেবে দিয়ে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা কবরে শান্তি চাই কি চাই না আমাদের আত্মীয়-স্বজন যারা কবরে তাদের শান্তির ব্যবস্থা আমরা করতে চাই কি চাই না তো যদি করতে চাই তাহলে এই হাফেজে কোরআন আলেমে দ্বীনরা যখন আপনার কবরের পাশ দিয়ে যাবে তখন আপনার আযাব বন্ধ হয়ে যাবে এই হাফেজে কোরআন আলেমে দ্বীন যখন রাস্তা দিয়ে যাবে পাশে যদি পুকুর থাকে আমার নবী বলেন ওয়াল হিতানু ফি জাওফিল মা ওই পানির মাছগুলো তার জন্য আল্লাহ দরবারে দোয়া করবে আর এই হাফেজে কোরআন আলেমে দ্বীনরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন আল্লাহর ফেরেশতারা তাদেরকে ডানা বিছিয়ে দেবে আমার নবী বলেন একটা একটা কদম যখন উঠানামা করবে সে জান্নাতের দিকে পা বাড়াবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আবার এই হাফেজে কোরআনরা আলেমে দ্বীনরা যখন কবরের মধ্যে যাবে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাবে আজকে আমরা দুনিয়ার জমিনে তাকে মুকুট পরিয়েছি আমার আল্লাহ তার জন্য কবর থেকে শুরু করে জান্নাতে কিয়ামতের ময়দানে এই মুকুটের ব্যবস্থা রেখেছেন কথা বলেন ঠিক কি না মা বাবাকেও একই মুকুট পরে দেয়া হবে মা বাবা জিজ্ঞেস করবে বিমা কুসিনা হাজিহি আমি এত সুন্দর জান্নাতি ড্রেস কিসের বিনিময়ে পেলাম তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলবে তুমি হাফেজে কোরআন আলেমে দ্বীন অথবা তুমি হেফজুল কোরআন মাদ্রাসাকে মহব্বত করে কবরের মধ্যে এসেছো সেটার বিনিময়ে আল্লাহ তোমাকে এই জান্নাতি ড্রেস কবরের মধ্যে দান করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আর আলেমে দ্বীনকে জিজ্ঞেস করবে আল্লাহর কোরআন কবরের মধ্যে গিয়ে যে তোমাকে তো ছেড়ে বাবাও চলে গেল ভাইও চলে গেল আত্মীয়-স্বজন চলে গেল পাড়া প্রতিবেশী চলে গেল সব কবর ছেড়ে চলে গেল কেউ নাই কিন্তু আমি তোমার কবরের মধ্যে বন্ধু হিসেবে এসেছি হাল তারিফুনি তুমি আমাকে একটু চিনতে পারো কিনা দেখো তখন আমরা আপনারা হাফেজে কোরআন আলেমে দ্বীনরা বলবে মা আরিফুক আমি তোমাকে চিনি না নবী বলেন কার রজুলি সাহেব আল্লাহর কোরআন একটা উস্কো কুস্কো দুর্বল চিত্তের একটা মানুষের মতো ছেঁড়াবের একটা কাপড়ের পরিধান করে কবরের মধ্যে দাঁড়াবে কোরআন মানুষ চিনবে না বলবে আমি তোমাকে চিনি না মা আরিফুকা তৃতীয়বার যখন বলবে আমি তোমাকে চিনি না তখন কোরআন বলবে মা আমি আনা সাহিবুকাল কোরআন আমি তোমার বন্ধু কোরআন যে তোমার কুয়াতে হাফেজাই ছিলাম যে তোমার তেলাওয়াতে ছিলাম যে কোরআনকে তুমি ভালোবাসতে মহব্বত করতে সেই বন্ধু কোরআন আমি তোমাকে ছেড়ে যাই নাই সবাই কবর ছেড়ে চলে গেলেও আমি তোমার কবরে বন্ধু হিসেবে চলে এসেছি আমরা কবরে বন্ধু হিসেবে কোরআনকে পেতে চাই কি চাই না কারা চাই হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন আরো জোরে বলেন আমিন তা আল্লাহর কোরআনের সাথে যখন আপনার মহব্বত হবে তখন দুনিয়ায়ও নিয়ামত কবরের মধ্যেও নিয়ামত কথা বলেন ঠিক কিনা আর কোরআনের মহব্বত যখন আপনার থাকবে সাহেবে কোরআন সাহেবে লওলাক যার জবানে আমরা কোরআন পেয়েছি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে সশরীরে হাজির হয়ে আপনার সামনে দাঁড়িয়ে যাবে আমরা কবরে নবীকে পেতে চাই কি চাই না কারা চাই একটু হাত তুলি আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন আমরা চাইলেও নবী কবরে আসবে আমরা না চাইলেও কবরে নবী আসবে এখন যেভাবে মদিনায় মুনাওয়ারায় আছে ঠিক একইভাবে আমরা যখন কবরে যাব আমাদের কবরের প্রত্যেকটা কবরের মধ্যে নবী হাজির হবে কথা ঠিক আছে যারা নবীকে চিনবে কারা চিনবে যারা নবীকে মহব্বত করে কারা চিনবে যারা নবীর শরীয়ত মানে কারা চিনবে যারা নবীর তরিকত মানে কারা চিনবে নবীর দেয়া কোরআন তেলাওয়াত করে কারা চিনবে যারা নবীর কোরআন পড়ে পড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে মুতাওয়াজ্জা হয়ে কেবলার দিকে নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার নবী যেভাবে সততা নেই নিষ্ঠা ভাল দিয়েছেন সবর দিয়েছেন তাওয়াক্কুল দিয়েছেন শুকর দিয়েছেন তওবার নিয়ামত দিয়েছেন মোরাকাবা দিয়েছেন মুহাসাবা দিয়েছেন মা বাবার খেদমত গোলামি দিয়েছেন কেমন মা বাবা মা বাবার কপালের দিকে যখন আমরা একটু চেহারার দিকে দয়ার নজরে মায়ার নজরে মহব্বতের নজরে শ্রদ্ধার নজরে
যখন তাকাই আমার নবী বলেন আমি তোমাদের জন্য একটা মকবুল হজের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দিয়েছি কারো জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না কারা চাই হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন তো মা বাবা যখন দুনিয়ায় থাকে মা বাবার দিকে রহমতের নজরে তাকালে একটা মকবুল হজের সওয়াব পেয়ে যায় নবীর সাহাবী প্রশ্ন করলেন ওয়াইন নাজারা ফি কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার মায়ের কপালের দিকে যদি 100 বার নজর দিকে হবে বলে 100 বার নজর দিলে 100টা মকবুল হজের সওয়াব পেয়ে যাবে কারো জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা ও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান করিমা ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লে মিনার রহমাতে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বুল আলামিন এমন নবী নিয়ামতের ভান্ডার হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন নবী যখন আগমন করলেন আমার নবী দেখলেন আমার মায়ের জাতিকে বোনের জাতিকে স্ত্রী জাতিকে কন্যা জাতিকে ধরে ধরে জীবন্ত কবর দিত বলতো ডুট টু হেল জাহান্নামের দরজা অরিজিন অফ দা ডেভিল পাপের উৎস এইভাবে ট্রিট করত মা জাতি জন্ম নিলে বোঝা মনে করে জীবন্ত কবর দিয়ে দিত বলেন চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ ওই জায়গা থেকে নবী আমার মাকে আপনার মাকে উদ্ধার করে বলে কাকে তুমি কবর দাও আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত এদের কদমের নিচে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বিছিয়ে দিয়েছে কারো জোরে বলবেন না সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো আমার প্রিয় বান্দারা তোমার মা বাবা যদি বৃদ্ধ হয় অথবা বৃদ্ধা হয় একজনকে যদি পাও অথবা দুইজনকে একসাথে পাও মা বাবার গোলামি করো খেদমত করো মা বাবার সামনে তুমি বিরক্ত হয়ে ও শব্দটা ব্যবহার করবে না বরং যত নম্র ভদ্র জেন্টেল সফট ভদ্র ভাষা আছে তোমার হৃদয়ের মধ্যে যত নম্রতা আছে ওই হৃদয় গ্রাহিতা দিয়ে ভালোবাসা দিয়ে তোমার মা বাবার সাথে তুমি কথা বলো কাওয়াতে পারো আর নাই বা পারো আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি ওই জবান খুলে খুলে আমি দিয়েছি হাত ওই দুটো হাত আমি আল্লাহর দরবারে তুলে দিয়ে বলো আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ ছোট বয়সে খেতে পারতাম না পড়তে পারতাম না একটা এক গ্লাস পানি মুখের মধ্যে নিতে পারতাম না যেভাবে দয়া করে মায়া করে আমার মা বাবা আমাকে খাইয়েছে আল্লাহ বয়োবৃদ্ধ অবস্থায় আমার মা বাবার জন্য তুমি আল্লাহ দয়াবান হয়ে যাও এই দোয়া আমরা প্রতিদিন করতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে দোয়া করার তৌফিক নসিব করুন আরো জোরে বলেন আমিন তো মা বাবার খেদমত করবেন দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা তাহলে মা বাবার খেদমত দুনিয়ায় করলেন তো কবরে গেলেও তো মা বাবার হক বাকি থাকে ঠিক না কথা বলেন ঠিক না বে ঠিক আপনি মা বাবা কবরে চলে গেলেন আমার নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া সাইয়ুন আবাররাহুমা বাদা মাউতিহিমা আমাদের মা বাবা মারা যাওয়ার পরও তাদের কি কোনো হক বাকি থাকে নবী বলেন কলা নাম হ্যাঁ তুমি যখন নামাজ পড়বে দুই রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে দেবে তুমি যখন কোরআন তেলাওয়াত করবে কিছু তেলাওয়াত মা বাবার জন্য করে দেবে তুমি যখন দান সৎকা করবে মা বাবার জন্য কিছু সৎকা করবে তুমি যখন রোজা রাখবে নফল রোজা একটা রোজা দুইটা রোজা মা বাবার জন্য রেখে দেবে তুমি যখন একটা হজ করার পর আবার হজ করতে যাও তখন মা বাবার জন্য বদলা হজ করে দেবে এইভাবে তুমি যা করবে তা তোমার মা বাবার কবরে পৌঁছবে ইসাল হিসাবে ইসালে সওয়াব হিসাবে অথবা তুমি কোন আলেম দিয়ে করাবে বা এই রকম প্রতিষ্ঠানে যখন আপনি দান সৎকা করবেন আপনি যখন এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন মহব্বত করবেন এই প্রতিষ্ঠানগুলোতে যখন সালানা জলসায় আপনি টাকা দেবেন এই প্রতিষ্ঠানগুলোর উত্তর বৃদ্ধির জন্য নার্সিং করবেন আপনি এটাকে মহব্বত করবেন ভালোবাসবেন এই রকম মজলিসের মধ্যে আসবেন অথবা দরস্ত দৃশ্যে যারা ওলামা ইকরাম তাদেরকে মহব্বত করবেন তাদেরকে নার্সিং করবেন আমার নবী বলেন সেগুলো তোমার মা বাবা আত্মীয় স্বজনের কবরের জন্য টাটকা ইসালে সওয়াবের অংশ হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ যখন এই সন্তানগুলো বেড়ে উঠবে আপনিও কবরে যাবেন তখন আপনার কবরের পাশ দিয়ে যখন এরা হেঁটে যাবে এরা যখন দোয়া করবে অথবা হাফেজে কোরআনরা যখন এখানে দরস্ত দৃশ্যের ব্যবস্থা করে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় আপনি যে একটা টাকা দিয়েছেন একটু বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন আজকে আপনারা যারা এসেছেন এখানে যতগুলো সওয়াবের অংশ হবে প্রত্যেকটা সওয়াব টাটকা টাটকা আপনার মা বাবার কবরে আপনার কবরের মধ্যে গিয়ে পৌঁছবে কিয়ামত পর্যন্ত চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ
তাহলে এই ধরনের প্রতিষ্ঠান এখানে থাকে এটা আমরা চাই কি চাই না কারা চাই হাত তুলি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ আজকে স্লোগানের মধ্যে একটা চমৎকার নাম আসছে সেটা হচ্ছে শাহিনশাহ সিরকোট কথা বলেন ঠিক কি না এখানে আমাদের পাশে আরা ফরমাচ্ছেন সুলতানুল আউলিয়া নুরুল্লাহ হাফেজ মুনিরউদ্দিন আলাইহির রহমা কথা বলেন ঠিক কি না আল্লাহ তার সিনাই পাকের মধ্যে কোরআনের আলো দিয়েছেন কোরআনের নিয়ামত দিয়েছেন উনি আল্লাহর মহান বলি সুলতানুল আউলিয়া কোনো সন্দেহ আছে আবার স্পেশাল আল্লাহ দয়া করেছেন তাকে হাফেজে কোরআনের নিয়ামত দিয়েছেন হেফজের নিয়ামত ঠিক না আবার যে শাহিনশাহ সিরকোটের স্লোগান হলো আজকে প্রতিষ্ঠানে আমার বলতে দিদানে আমার ভালো লাগছে বলতে যে যার নামে স্লোগান হলো তিনিও কিন্তু শুধু জলিলুল কদর যুগশ্রেষ্ঠ আলেম না আলেম হওয়ার পাশাপাশি তিনিও 30 পারা আল্লাহর কোরআনের হাফেজে কোরআন জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এই কারণে হুজুরের নাম যখন আমরা নিই মুর্শিদে বরহকের তখন হাফেজ কারি আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহি রহমা এটা বলি কথা বলেন ঠিক কি না আবার তার সুযোগ্য সন্তান আওলাদ রাসূল গাউসে জামান হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সাহেব কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামের আগেও আছে হাফেজে কোরআন কারণ তিনিও 30 পারা আল্লাহর কালামে কদিমের হাফেজে কোরআন জোরে বলবেন না সুবহানাল্লাহ ওনারা কত বড় দরজার আলেম সেটার বড় প্রমাণ হচ্ছে আলেম বানানোর ফ্যাক্টরি দিয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কথা বলেন ঠিক কি না শুধু জামিয়া না সারা বাংলাদেশের মধ্যে এরকম শত শত প্রতিষ্ঠান দিয়েছেন যেখান থেকে হাজার হাজার আলেমে দিন তৈরি হচ্ছে হাফেজে কোরআন তৈরি হচ্ছে কথা বলেন ঠিক কি না ঠিক একইভাবে সুলতানুল আউলিয়ার দরবার থেকেও তাদের প্রতিষ্ঠান থেকেও হাফেজে কোরআন আলেমে দিন তৈরি হচ্ছে কথা বলেন ঠিক কি না আমি আল্লাহর কোরআনের একটা আয়াত পড়েছি ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন আল্লাহ বলেন তোমরা যা জানো না তোমাদের কাছ থেকে যে বেশি জানে তার কাছ থেকে জেনে নাও আমার কথা বোঝা যায় কথা বোঝা যায় এটা কার কথা আরো গলা ফাটিয়ে আরো চিৎকার দিয়ে আরো মহব্বতের সাথে আল্লাহ বলেন আমাদের চেয়ে যে বেশি জ্ঞানী যে বেশি জানে তার কাছ থেকে যেন আমরা জেনে নিই আল্লাহর কোরআনের এই আয়াতের তাফসীরের আহলে যিকরের একটা অংশ হচ্ছে নবীর আওলাদ আউলিয়া ইকরাম তাদের দ্বারাই যারা আরেকটা হচ্ছে উলুল ইলমে ওয়াল ফিকহে যারা ফিকহি জ্ঞানে জ্ঞানী একটা হচ্ছে তারা হচ্ছে আহলে যিকির আর এরা আহলুল ইলম আরেকটা হচ্ছে যারা ভেলায়েতের সম্রাট যারা এক একজন আল্লাহর মহান বলি কথা বলেন ঠিক কিনা তাম পৃথিবীর মধ্যে যত আল্লাহর বলি আছে গৌস আছে কুতুব আছে আবদাল আছে তাদের রোড তাদের পাওয়ার স্টেশন তাদের অরিজিন উৎস হচ্ছে মলাই কায়নাত শেরেফুদ আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কথা বোঝা যায় আর শরীয়তের বাগান আমার নবী দিয়েছেন সেই শরীয়তের বাগানের জ্ঞানকে বলে এলমুল ফিকহার জ্ঞান এলমুল ফিক ফেকার জ্ঞান যারা মুফতি কথা বলেন ঠিক কিনা যারা আমাদেরকে ফতোয়া দেয় কিসের ফতোয়া আল্লাহ বলেছেন আকিমুস সালাত তুমি নামাজ পড়ো নামাজ কায়েম করো তো নামাজের মধ্যে তো আমরা যখন যাই নামাজ পড়ার আগে সাতটা ফরজ আছে নামাজে ঢোকার জন্য কথা বলেন ঠিক কিনা আপনার কাপড় পাক হতে হবে আপনার জায়গায় পাক হতে হবে নামাজের ওয়াক্ত হতে হবে আপনার সতর ডাকতে হবে কথা বলেন ঠিক কিনা এই যে একটার পর একটা এরপরে বলছি আমরা উজু করতে হবে তো উজুটা করার সময় আমরা যখন পানিটা হাতের মধ্যে নিই আগে মনের মধ্যে মাইন্ড সেট করি যে আমি এশার নামাজ পড়বো তাহাজ্জুদে নামাজ পড়বো ফজরের নামাজ পড়বো বা জোহর আসর এশা মাগরিবের নামাজ পড়বো কথা বলেন ঠিক কিনা এটা করে যারা সুযোগ পাই আমরা নিয়ত করি নামাইতু আন আতাওয়াদ্দা লিরাফিল হাদাসে ওয়াস্তাবাহান লিসসালাত ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা কথা বলেন ঠিক কিনা এটা কি কোরআনের মধ্যে আছে একটু জোরে বলেন না কোরআনের মধ্যে আছে নাই এটা দিয়েছেন আল্লাহর হাবিব আমাদেরকে আবার যখন আমরা পানিটা নিই তখন আমরা কি বলি আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম বিসমিল্লাহি আলিল আজিম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জুলমাতুন এটা পড়তে পড়তে আমরা মুখের মধ্যে কুলি দিই নাকের মধ্যে পানি দিই চেহারার মধ্যে পানি দেই একেবারে চোখের পাপড়ির মধ্যেও যাতে লাগে আবার আমরা হাতগুলো ধৌত করি
মাথা মসহ করি আবার কানের মধ্যে এভাবে হাতটা ঢুকিয়ে দিই আবার পানি যখন হাত থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে এভাবে নিতে হয় যাতে এতটুকুন পর্যন্ত আমাদের হাতের পানিটা লাগে এরপর আমরা পা ধৌত করি কথা বলেন ঠিক কিনা তো আল্লাহর হাবিবে মুকাররম এগুলো তো আমাদের জন্য কোরআনুল করিমের মধ্যে এগুলো নাই বরং কোরআনের মধ্যে আছে যে তুমি যখন নামাজ পড়বে তখন সুন্দরভাবে তুমি তোমার দেহটাকে পরিচ্ছন্ন করে ধৌত করো কথা বলেন ঠিক কিনা ফাকসিলু ওযুহাকুম বিআইদিকুম এই যে কোরআনুল করিমের আয়াত তা আমরা এত সুন্দর করে নামাজের এই যে নিয়ামতটা পেয়েছি হাদিসের মধ্যে তো এক এক রকম আছে তাহলে কোরআনও আমরা সঠিকভাবে পড়ে এটা বের করতে পারতেছি না হাদিসের মধ্যে কোনটা আগে করব কোনটা পরে করব আগে কি কুলি করব নাকি আগে পা ধৌত করব সেটা তো আমরা এখান থেকে নিতে পারতেছি না তাহলে হাদিস রিসার্চ করে গবেষণা করে এত সুন্দর উযুর বিধান আমার নবী আমাদেরকে দান করেছেন এই উযু যখন আমরা করি তখন আমাদের মুখ থেকে গুনাহ ঝরে যাচ্ছে নাক থেকে গুনাহ ঝরে যাচ্ছে চেহারা থেকে গুনাহ ঝরে যাচ্ছে হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারাইনাইহি চোখের লোমের মধ্যে একটা গুনাহ থাকলে সেটা ঝরে যাচ্ছে হাতের গুনাহ ঝরে যাচ্ছে পায়ের গুনাহ ঝরে যাচ্ছে নবী বলেন নখের ভিতরে যদি একটা গুনাহ লুকিয়ে থাকে সেটাও ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা উযু করার পরে আপনি নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়াবার পরে আপনি বলছেন আল্লাহু আকবার এর আগে নিয়ত বাঁধলেন নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই বা আরবা রাকাতে অথবা সালাসা রাকাতে কথা বলেন ঠিক কিনা এগুলো পরে আমরা বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহু আকবার আপনি কিবলামুখী হয়ে দাঁড়ালেন কিবলামুখী হয়ে দাঁড়ানোর পরে আপনি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক এটা তো কোরআনের মধ্যে আপনাকে বলে দেয় নাই যেভাবে পড়ো কথা বলেন ঠিক কিনা আপনি সূরা ফাতিহার সাতটা লাইন পড়লেন তারপর আপনি কোরআনের সূরা মিলালেন রুকুর মধ্যে গেলেন সুবহান রাব্বিয়াল আযীম তসবিহ পাঠ করলেন তিনবার পড়বেন নাকি পাঁচবার নাকি সাতবার নাকি পনেরো বার এই নিয়ামত আপনার আছে কোরআনের আপনার ইসলামের মধ্যে সেখান থেকে যখন ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা আমরা বলি রব্বানা লাকাল হাম আবার সিজদার মধ্যে গেলাম সেখানে সুবহান রাব্বিয়াল আলা কয়বার পড়বেন মাঝখানে কতক্ষণ দাঁড়া বসবেন আবার দ্বিতীয় সিজদা কিভাবে দিবেন এইভাবে একটা সিজদা আদায় করে একটা রাকাত সম্পন্ন করে দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন নামাজ যদি দুই রাকাত হয় এক বৈঠকে শেষ চার রাকাত হলে দুই বৈঠক একটাকে বলে কদাই উলা একটাকে বলে পদায়ে ফরা একটাকে প্রথম বৈঠক আর একটাকে দ্বিতীয় বৈঠক তাহলে দ্বিতীয় বৈঠকে আপনি তাশাহুদ পড়ছেন দরুদ পড়ছেন দোয়াই মাসুরা পড়ছেন এত কিছু নিয়ামতের ভান্ডার আপনি তো আল্লাহ বলেছেন শুধু আকিমুস সালাত কথা বলেন ঠিক কিনা ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার বুঝলাম তো নামাজের এই যে সুন্দর একটা ভান্ডার এটা আমাদেরকে কে দিয়েছেন এই নিয়ামত তাম পৃথিবীর মানুষ পেয়েছেন আইমাই মুস্তাহিদিনে কেরাম মজহাবের ইমামদের মাধ্যমে তাম পৃথিবীর মধ্যে চারটা শ্রেষ্ঠ মজহাব আছে সৌদি আরবের মানুষ হাম্বলি মজহাবের অনুসারী পৃথিবীর অন্য জায়গার মানুষ মালিকি মজহাবের অনুসারী পৃথিবীর অন্য দেশের মানুষ সাফি মজহাবের অনুসারী আমাদের ইন্ডো পাকিস্তান সাব কন্টিনেন্টের মধ্যে আমরা হানাফি মজহাবের অনুসারী জোরে বলেন না সুবহানাল্লাহ আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এমনকি আজকে সৌদি আরবের মধ্যে যিনি গ্র্যান্ড মুফতি যিনি গ্র্যান্ড ইমাম একেবারে যিনি এক নম্বর ইমাম তাকে বলা হয় আব্দুর রহমান আস সুদাইসি তিনিও কিন্তু হানাফি মজহাবের অনুসারী জোরে বলেন না সুবহানাল্লাহ তো এইরকম তাম পৃথিবীর মধ্যে যত ইমাম আছে খতিব আছে যারা মুসলমান যারা নামাজ পড়ে এই নামাজ এগুলো একটা না একটা ইমামকে ফলো করে একটা না একটা মজহাবকে ফলো করে কারণ আল্লাহ বলেন তুমি তো কোরআন থেকে নিতে পারবে না হাদিস থেকেও রিসার্চ করে বের করতে পারবে না তাহলে যেটা কোরআনেও নাই হাদিসও নাই কোরআন হাদিসের সাথে সম্পর্ক রেখে সামঞ্জস্য রেখে কোরআনের আলোকে হাদিসের আলোকে তুমি ওখান থেকে বের করে রিসার্চ করে গবেষণা করে তোমার জন্য জিনিস সহজ করে দেন তুমি তার পথ অনুসরণ করো তাদের পথের নাম হচ্ছে মজহাব মজহাব মানে পথ আমরা যখন তাদের পদাঙ্ক অনুসরণ করে যখন নামাজটা পড়ি তখন আমাদের নামাজ সুন্দর হয় আমাদের রোজাটা কখন শুরু করব কখন শেষ করব যাকাত কিভাবে দেব কার উপর যাকাত ফরজ কে কাকে যাকাত দিতে পারবো এইভাবে হজ কিভাবে করব হজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা সুন্নত কয়টা মুস্তাহাব কোনটা মুস্তাহাসান কোনটা এই যে নিয়ামতের ভান্ডারগুলো আমরা ব্যবসা বাণিজ্য কিভাবে করব চাকরি বাকরি কিভাবে করব মা বাবার খেদমত কিভাবে করব পাড়া প্রতিবেশীর সাথে কি রকম চলাফেরা করব আমাদের মোয়ামেলাত লেনদেন আচার আচরণগুলো কি রকম হবে সবগুলো আমাদের জন্য ফিকহি মাসালার মাধ্যমে এলমে ফেকার মাধ্যমে আমাদের জন্য যারা দিয়েছেন তাদেরকে বলা হয় মজহাবের ইমাম
আর আমরা যে পথকে মানি সেটাকে বলে কে মযহাব তামার আল্লাহ এই নিয়ামত তাকে দান করেন যার মধ্যে এই دینی এলম আছে কোরআনের এলম আছে হাদিসের এলম আছে যারা এই রকম دینی আদারাই পড়ে তারা ওই ফেকার কিতাব পড়ে মযহাবের ইমামরা কোন নিয়ামতটা আমাদের জন্য শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলার পরে আমি কি গলার নিচে নিয়ত বাঁধবো নাকি বুকের উপরে মাধব মহিলাদের মতো নাকি আমি নাভির নিচে সুন্দর করে এইভাবে মাসকানে তিনটা আঙ্গুল থাকবে একেবারে বিনয়ের সাথে খুশু খুজু বিনম্রতা একাগ্রতা নিয়ে সুন্দর করে ব্যালান্সড হয়ে চার আঙ্গুল পায়ে দুইয়ের মাঝখানে রেখে আমরা কেবলামুখী হয়ে আল্লাহর দরবারে কিভাবে একেবারে বিশ্বের রাজা ধীরাজ মহান আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো এই দাঁড়াবার সৌন্দর্য আমাদেরকে দান করেছেন মযহাবের ইমাম আমাদের ইমাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেন ঠিক কি না আমরা কোন মযহাবের অনুসারী একটু সবাই বলেন কোন মযহাবের অনুসারী হানাফি মযহাবের অনুসারী আমরা কি হানাফি নাকি অন্য দলের কারা হানাফি একটু হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন আমাদের মযহাবের নাম হচ্ছে হানাফি মযহাব আর আমরা হচ্ছে হানাফি কথা বলেন ঠিক কি না পৃথিবীর অন্য দেশের মানুষ কেউ সাফি কেউ মালিকি কেউ হাম্বলি এর বাইরে পৃথিবীতে কোনো মুসলমান নাই সত্যিকারের মুসলমান যারা তারা কোনো না কোনো মযহাবকে অনুসরণ করে আল্লাহর দ্বীন ও বিধান পরিচালনা করে সেই কারণে আল্লাহ বলেন ওয়াত্তাবিয়াস সাবিলা মান আনাবা ইলাই যারা আমার পথের পথিক যারা সঠিক পথের অনুসারী তোমরা তাদের পথ অনুসরণ করো তাদের অনুসরণ করো তাহলে তোমরা সঠিক রাস্তা পাবে আর আমরা প্রতিদিন সূরা ফাতিহা পাঠ করে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কথা বলেন ঠিক কি না সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো এটা কাদের পথ যাদেরকে তুমি ইনাম দিয়েছো পুরস্কার দিয়েছো যাদেরকে তুমি দয়া দিয়েছো মায়া দিয়েছো তোমার পথের পথিক যারা আবার কোরআনের মধ্যে আল্লাহ সেটা ব্যাখ্যা করে আমাদের বুঝার জন্য বলছেন আল্লাযীনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন ওয়াহাসুনা উলাইকা রাফিকা এদের পদ হচ্ছে এরা হচ্ছে আল্লাহর বন্ধু জুড়ে বলেন না সুবহানাল্লাহ আমরা আল্লাহর বন্ধুর পথে থাকতে চাই কি চাই না কারা চাই হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন আরো জুড়ে বলেন আমিন প্রিয় হাজিরিনে কেরাম সেই কারণে আমাদের মযহাবের নামাজকে আমরা অনুসরণ করে আমরা যখন ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে তখন উনি যখন বলে ওয়ালা দাল্লিন তখন আমরা আস্তে করে আমরা আমিন বলি কথা বলেন ঠিক কি না কারণ আল্লাহ কোরআনে বলেছেন উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া তোমরা আদবের সাথে বিনয়ের সাথে আস্তে আস্তে নিম্ন স্বরে আমি আল্লাহকে ডাকো তো সেই কারণে এখানে ইমাম সাহেব বড় করে পড়বেন আমরা আস্তে করে ভদ্রভাবে আমিন বলা মানে ওই ওয়ালা দাল্লিন বলার সাথে সাথে সূরা ফাতিহার সওয়াব আমাদের আমলের মধ্যে ঢুকে যাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা আমরা যখন তাকবীরে তাহরিমা নামাত ওয়া নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় পড়ি তখন ইমাম সাহেবের পেছনে আমরা কি বড় বড় করে পড়ি নাকি মনে মনে পড়ি ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বললেন আমরা তাকবীরে তাহরিমা এভাবে নিয়ত বাঁধলাম তো ইমাম সাহেব যখন সানা পড়ে আমরাও সানা পড়ি না সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা এটা কি আমরা জোরে জোরে পড়ি নাকি আস্তে আস্তে পড়ি এটা যেরকম আস্তে আস্তে পড়ি ইমাম সাহেবের পেছনে আমরা যখন থাকবো তখন ওয়ালা দাল্লিন বললে আমরা আস্তে করে ভদ্রভাবে আমিন বলবো যাতে মানুষের ডিস্টার্ব না হয় ইমাম সাহেব যাতে ভুল না করে ইমাম সাহেবের যেন ডিস্টার্ব না হয় সে কারণে আমাদের মহান ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমার নবীর হাদিসে রসুলের ভান্ডার নিয়ে আমাদের জন্য সুন্দর করে নিয়ামতটা সাজিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ইমাম সাহেব যখন বলার সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আমরা কি চিল্লাই পড়ি নাকি আস্তে আস্তে পড়ি এটা যেভাবে আস্তে আস্তে পড়ি আমিনও আস্তে পড়া হচ্ছে উত্তম কথা বলেন ঠিক কিনা আর আপনি যখন এইভাবে নিয়ত বাঁধবেন তখন আপনার শরীরের মধ্যে ভারসাম্য থাকবে ব্যালান্স থাকবে আল্লাহর দিকে আপনার সারেন্ডারেশন থাকবে আনুগত্য থাকবে আপনি যদি বিয়াদবের মতো এরকম করে দাঁড়ান কেউ পিছন থেকে ধাক্কা দিলে আপনি পড়ে যাবেন অথবা এটা দেখতে বিয়াদবের মতো লাগে কথা বলেন ঠিক কিনা এটার মধ্যে কোনো আদব নাই খুশু খুজু নাই বিনম্রতা নাই সে কারণে আমরা এইভাবে সুন্দর করে দাঁড়াই এই দাঁড়ানো এটা আমার নবীর নিয়ামত এই নিয়ামত আমাদেরকে আমাদের মযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন কারণ তিনি শুধু ফেকার জ্ঞান পেয়েছেন তা না তিনি ফেকার জ্ঞানের সাথে সাথে আল্লাহর সাথে দিদার করে আমার নবীর সাথে দিদার করে তিনি ফেকিহ মাসালা নিয়ে আমাদেরকে এই নিয়ামত দান করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কারণে আমার নবী বলেন মাইয়ুরিদিল্লাহ ইউফাকিহু ফিদ্দিন রব্বুল আলামিন যাকে চায় তাকে দ্বীনের ফেকিহত দান করেন
ফেকার জ্ঞান দান করেন ইসলামের জ্ঞান দান করেন দ্বীন যাতে বুঝতে পারে আমি আল্লাহর দ্বীনকে মানুষের সামনে সুন্দরভাবে যেন উপস্থাপন করতে পারে নবী বলেন আল্লাহর ইচ্ছায় তাদেরকে আল্লাহ জ্ঞান দান করেন এই কারণে রব্বুল আলামিন বলেন তুমি নিজে নিজে পণ্ডিত না হয়ে আরেকজনকে তুমি অনুসরণ করো এই কারণে আমরা দেখি সিদ্দিক আকবর ফারুক আজমকে নবী সাহাবার অনুসরণ করেছেন কথা বলেন ঠিক কি না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাকে বলে তাম পৃথিবীর রাইসুল মুফাসসিরিন হাদিসের বিশারদ যারা আছেন তাদের মধ্যে সাইয়্যেদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিসের শ্রেষ্ঠতম বিশারদ কথা বলেন ঠিক কি না তারা নিজেরা বড় পণ্ডিত হওয়ার পরেও তারা নিজেই নিজের মতকে অনুসরণ করত না বরং তারা সিদ্দিক আকবরকে ফারুক আজমকে অনুসরণ করতেন পরবর্তীতে সাহাবা ইকরামরা নবী সাহাবা যারা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম যত জলিলুল কদর নবী সাহাবী যারা আমার নবীকে চামড়ার চোখে দেখেছেন যারা নবীর সাথে চলেছেন ফিরেছেন যারা নবীকে দেখে দেখে মাসালা ইস্তেমবাত করেছেন তাদেরকে তারা অনুসরণ করে সঠিক পথের দিশারি হয়েছেন কথা বলেন ঠিক কি না এইভাবে আমার নবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের মধ্যে কাজী হিসেবে পাঠাচ্ছেন তখন নবী তাকে জিজ্ঞেস করলেন ও মুয়াজ ইবনে জাবাল আমি নবী তো তোমাকে ইয়েমেনের মধ্যে পাঠাচ্ছি সেখানে গিয়ে তুমি কিভাবে সমস্যার সমাধান করবে কিভাবে বিচার আসলে বিচার কাজগুলো সম্পন্ন করবে তোমার কাছে কেউ দিনের কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা করে তুমি সেইগুলোর কিভাবে সমাধান দেবে বলে ইয়া রাসূলুল্লাহ আমি প্রথমে কোরআনুল করিমের মধ্যে দেখব আল্লাহর কোরআনের মধ্যে যদি সুস্পষ্ট সমাধান থাকে আমি আল্লাহর কোরআন অনুযায়ী সেটা ফয়সালা করব তারপরে নবী বলেন যদি কোরআনের মধ্যে না পাও কি করবে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার হাদিসের মধ্যে আমি তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করব আপনার উঠা বসা খাওয়া নাওয়া চলাফেরা আপনার কল আপনার ফেল আপনার মনসম্মতি যেখানে যেখানে আপনার হাদিসের ভান্ডার আছে ওগুলো আমি দেখব সেখানে যদি পাই হাদিস অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব আমার নবী বলেন আমার হাদিসও যদি তুমি না পাও কি করবে তখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ কোরআনেও যদি দৃশ্যমান সমাধান না পাই হাদিসের মধ্যেও যদি দৃশ্যমান সমাধান না পাই তাহলে আমি আমার আকল দিয়ে আমার ব্রেইন দিয়ে আমার মস্তিষ্ক দিয়ে আল্লাহর কোরআনের যেন বিপরীত না হয় আপনি নবীর হাদিসের যেন বিপরীত না হয় কোরআন আর হাদিসকে গবেষণা করে কোরআন হাদিস অনুযায়ী আমি আমার মতামতটাকে আমার চিন্তাকে আমি আমার ধ্যান ও জ্ঞানকে আমি আমার প্রজ্ঞাবান মতামতকে আমি সেখানে প্রয়োগ করার চেষ্টা করব জোরে বলেন সুবহানাল্লাহ আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আমার নবী বলেন হ্যাঁ তুমি যদি কোরআনেও না পাও হাদিসেও না পাও তাহলে কোরআন হাদিস অনুযায়ী তুমি তোমার আকলকে ব্রেইনকে সেখানে প্রয়োগ করবে এটাকে বলে কিয়াস অনুমান সেটাকে বলে ইস্তিহাদ সেটাকে বলে চিন্তা সেটাকে বলে প্রজ্ঞা আমার আল্লাহ সেই পথ কিয়ামত পর্যন্ত আমাদের জন্য খুলে দিয়েছেন বলে মদিনায় মুনাব্বরার মানুষের জীবনাচার একরকম আফ্রিকার মানুষের জীবনাচার একরকম ইউরোপের মানুষের জীবনাচার একরকম এশিয়ার মানুষের লাইফস্টাইল জীবন প্রবাহ একরকম তাহলে ইসলাম যখন এশিয়ায় যাবে ইউরোপে যাবে আফ্রিকায় যাবে আমেরিকায় যাবে অস্ট্রেলিয়া যাবে সেই লাতিন আমেরিকার দেশে যাবে তাহলে তুমি কিভাবে সমাধান করবে তখন যুগ অনুযায়ী কাল অনুযায়ী ডে আফটার ডে পরিবর্তিত পরিস্থিতিতে আধুনিক যুগের কালে কিয়ামত পর্যন্ত আমরা যেন কোনো সমস্যার মধ্যে না পড়ি সে কারণে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে মজহাবের ইমামদের ইস্তিহাদের এই পথটা কিয়ামত পর্যন্ত খুলে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সেই মজহাবের যারা ইমাম তাদের ইস্তিহাদকে মানতে চাই কি চাই না কারা চাই হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন আরো জোরে বলেন আমিন সাথে আমি আপনাদের সামনে আরেকটা নিয়ামতের কথা বলি এই যে দ্বীন ইসলামের এই বাগান এই মাদ্রাসা এটা কেন দরকার তাহলে একদিকে এখান থেকে হাফেজে কোরআন আলেমে দ্বীন বের হওয়ার পরে তারা আমাদেরকে সঠিক দ্বীনের এলম দান করবে যেন মানুষ বিপদগামী না হয় কথা বলেন ঠিক কিনা এই কারণে নবী বলেন মওতু আলেমিন আইসিরু মওতু কবিলাতিন একটা কবিলা একটা গোত্র একটা কমিউনিটি মনে করেন গোটা পাড়ার মানুষ সবাই মারা গেল
আমার নবী বলেন গোটা পাড়ার মানুষ মারা যাওয়ার চেয়ে বড় কঠিন হচ্ছে একজন আলেমের মৃত্যু হওয়া কারণ একজন আলেম মারা যাওয়া মানে গোটা এলাকাটা অন্ধকার হয়ে যাওয়া আমার কথা বোঝা যায় সে কারণে বলে আলেমে দ্বীন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত জমিনের মধ্যে দ্বীন থাকবে আর যখন দেখবেন যে আলেমে দ্বীনটা গণহারে মারা যাচ্ছে জমিনের মধ্যে আলেম উঠে গেছে তখন মনে করবেন যে কিয়ামত একেবারে অত্যাশন্ন কিয়ামত কায়েম হয়ে যাবে কথা বোঝা যায় সে কারণে আমার নবী বলেন উতলুবুল ইলমা তুমি ইলম তালাশ করো কখন ইলম দুনিয়া থেকে উঠে যাওয়ার আগে অথবা ইলম দুনিয়া থেকে আল্লাহ আখজ করে নেওয়ার আগে তুমি দুনিয়ার মধ্যে বেশি বেশি করে ইলম তলব করো সে কারণে যে সমস্ত তালেবে ইলম মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়তে আসে তারা যখন ইলম তালাশ করে তারা যদি ইলম অর্জন করতে এসে ইলম তলব করতে পারে আলেমে দ্বীন হয় হাফেজে কোরআন হয় আমার নবী বলেন সাথে সাথে দুইটা নেকির অধিকারী তারা মুহূর্তের মধ্যে হয়ে যায় আর কেউ আসলো কিন্তু সে ইলম হাসিল করতে পারলো না তার ব্রেইনে কভার করলো না শুধু আসার কারণে আল্লাহ তার আমলের মধ্যে একটা সওয়াব মুহূর্তের মধ্যে দিয়ে দেবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ তো এই আলেমে দ্বীন যখন দুনিয়ায় থাকবে আমরা ইলম পাব কথা ঠিক আছে এই ইলম হচ্ছে জাহিরি ইলম আরেকটা ইলম আছে যে ইলমের নাম হচ্ছে বাতিনি ইলম আমার কথা বুঝতেছেন আজকে একজন মহান আল্লাহর ওলির উরসে পাক এখানে তিনি হচ্ছেন কুতুবদিয়াই যিনি আরাম ফরমাচ্ছেন শাহ সুফি আব্দুল মালিক আল কুতুবি আলাইহির রহমান ঠিক আছে না আপনারা অনেকেই দেখেন নাই অনেকেই দেখেছেন আমি গুনাহগার আমার আল্লাহর রহমতে চামড়ার চুকু নাকে দেখার সুযোগ হয়েছে আমি ওনার ওরসে পাকের হাজার হাজার সমুদ্রের মধ্যে বক্তব্য দেওয়ার সে সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছে উনি আবার সুলতানুল আউলিয়া নুরুল্লাহ আলাইহির রহমান রুহানি ফয়েজ প্রাপ্ত কথা বলেন ঠিক কিনা এই যে মহান আল্লাহর বলিরা আমি হাফেজ কোরআন আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলহী রহমার কথা বলেছি যিনি এমন জামিয়া দিয়েছেন মাদ্রাসায় যেতে হয় না বলে এগারো টাকা মান্নত করলে মান্নত পূরণ হয় কেন আপনি যখন এখানে মান্নত করতেছেন তখন দেড় হাজার মাইল দূর থেকে তার কলবের মধ্যে সেই খবর পৌঁছে যাচ্ছে জোরে বলবেন না সুবহান আল্লাহ এই আলম কে দিয়েছে আরো জোরে আরো গলা ফাটিয়ে আরো চিৎকার দিয়ে আরো মহব্বতের সাথে এটাকে বলে এলমন নাফে সুলতানুল আউলিয়া হাফেজ মুনিরুদ্দিন আলাইহির রহমা মাজারে পাক থেকে আমাদেরকে দেখছেন এই ঈমান কাদের আছে একটু হাত তুলেন তো দেখি আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন শাহিন শাহ সিরকুট হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহির রহমা সিরকুটের জমিন থেকে আমাদেরকে দেখছেন এই এই ঈমান কাদের আছে একটু হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন কুতুব দিয়া দরবার থেকে শাহ সুফি আব্দুল মালিক আলহি রহমা আমাদেরকে দেখছেন এই আলম কাদের আছে এই জ্ঞান বিশ্বাসী কারা একটু হাত তোলেন আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন মদিনায় মুনাব্বারা থেকে আল্লাহর হাবিবে মুকাররম আমাদের দিকে তাকিয়ে আছে এই ঈমান কাদের আছে একটু হাত তুলি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগী জিন্দাবাদ আমি আপনাদেরকে যেটা বলতে চাই এই এলম জাহিরি এলম না এটাকে বলে বাতিনি এলম এটাকে বলে হাদিসের ভাষায় এলম নাফে উপকারী এলম মানুষ যখন জ্ঞান অর্জন করে তার মধ্যে একটা নূর প্রবেশ করে এই নূর হচ্ছে আলো এটা এলম নাফের একটা অংশ এটা আল্লাহ দিয়েছেন আমার নবীকে আল্লাহ নবীকে যখন শুধু পেটের মধ্যে নিয়েছেন মা আমার মা আপনার মাও আমাদেরকে পেটে নিয়েছেন আপনি যদি আপনার মাকে জিজ্ঞেস করেন বাবা মা তুমি আমাকে পেটে নিয়ে কেমন ছিলেন বলবে বাবা তুমি কখন দুনিয়া দেখবে এটার জন্য তো আমি প্রতিটি সেকেন্ডে মৃত্যু যন্ত্রণায় ছিলাম অনেক মা আছে সন্তানকে পেটে নিয়ে কবরে চলে গেছে ঠিক না অনেক মা আছে সন্তানের কান্না শোনার আগে মা কবরে চলে গেছে দুনিয়ায় সন্তানকে দিয়েছেন ওয়া ওয়া শব্দ করার আগে ওই মা কোনো জটিলতার কারণে আল্লাহর দয়ায় তিনি কবরে শাহাদাত বরণ করে কবরে চলে গেছেন কথা বলেন ঠিক কিনা করোনার সময়ে অনেক মা দুনিয়ায় সন্তানকে আলো দিতে গিয়ে নিজেই কবরের মধ্যে চলে গেছে এরকম অনেক মা আছে না আর আমরা যদি আমার নবীর মাকে জিজ্ঞেস করি ও মা আমেনা তুমি কেমন ছিল আমার নবীকে নিয়ে
তিনি বলেন নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় যেভাবে শান্তি দিয়েছেন আমার পেটে যতদিন পর্যন্ত ছিলেন আমি শান্তির মধ্যে ছিলাম আর নবীর থেকে একটা আলো যখন আমার চোখের মধ্যে এসে পড়তো ফারাইতু মাশারাকাল আরদে ওয়া মাগারিবাহা আমি আমিনা মক্কার ভাঙ্গা কুটিরে দাঁড়িয়ে ওই আলো দিয়ে পৃথিবীর পূর্বে কি হচ্ছে পশ্চিমে কি আছে আমি সব দেখতে পেতাম আর জোরে বলবেন না সুবহানাল্লাহ তো সেই নবী দুনিয়ায় এসে আমাদেরকে দেখতে পান কি পান না এই দেখার ক্ষমতা কে দিয়েছেন হায়াতুন নবী কি এখানে আসতে পারে না কবরে আসলে আমাদের এই মাহফিলের মধ্যে আসতে পারে না আচ্ছা আমার নবীকে আসতে হবে কেন तमाम পৃথিবীর উম্মতকে এটে গ্ল্যান্স এক নজরে দেখার ক্ষমতা আমার নবী আল্লাহ দিয়েছেন ঠিক আছে আপনিও কবরে গেলেন আমেরিকার মানুষও কবরে গেল ইউরোপের মানুষও কবরে গেল তো সবার কবরে নবী হাজির কেমনে হয় আমার নবীর জন্য কোনো আসমান জমিনের দূরত্ব নাই বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগরের দূরত্ব নাই সব দূরত্ব তুলে দিয়ে নবী तमाम পৃথিবীর উম্মতকে কবরে এট এ টাইম এক যুগে কবরবাসী যেন সামনাসামনি দেখতে পায় আল্লাহ সে ব্যবস্থা করে দিয়েছে اول اخر سب کچھ جانے دیکھے بعید و قریب غائب کی خبری دینے والا اللہ کا وہ حبیب نبی جی اللہ اللہ سبائی محبت ہے ساتھ اللہ اللہ আমার আল্লাহ নবীকে দুনিয়া আখিরাতের এলম দিয়েছেন নবী বলেন ফালিম তো মাফিস সামাওয়াতি ওয়ালা শুধু সমুদ্র পৃষ্ঠে নদীর পারে এই জায়গা আকমল আলী এ রোডের পাশে জায়গা না শুধু সারাউন্ডিংস না ফালিম তো মাফিস সামাওয়াতি ওয়ালা আসমান আর জমিনের মধ্যে যা যা আছে সমস্ত বিষয়ের এলম আমি আমার আল্লাহ মওলা মুনিবের কাছ থেকে আমি নিয়েছি আল্লাহ নবীকে দিতে পারেন কি পারেন না কথা বলেন ঠিক কি না আমার নবী বলেন শুধু আমার কাছে না আল ইলম ওয়াল মান এলম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জাহিরি এলম আর একটা হচ্ছে বাতিনি এলম একটা এলম দিয়ে দুনিয়ার কিতাব পড়া যায় একটা এলম দিয়ে দুনিয়ার জ্ঞানে জ্ঞানী হওয়া যায় একটা এলম দিয়ে নক্ষত্রের মধ্যে কি হচ্ছে সেটা দেখতে পাওয়া যায় একটা এলম দিয়ে ভূমণ্ডলের মাটির নিচে কি হচ্ছে সেটা আবিষ্কার করা যায় এই এলমগুলো যখন মানুষ অর্জন করে কেউ অ্যাস্ট্রোলজিস্ট হয় কেউ অ্যাস্ট্রোনমিস্ট হয় কেউ জিওগ্রাফার হয় কেউ হিস্ট্রিয়ান হয় কেউ সায়েন্টিস্ট হয় কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ ডাক্তার হয় কথা বলেন ঠিক কিনা কেউ মসজিদের ইমাম হয় কেউ মিম্বরের মধ্যে খুতবা দানকারী খতিব হয় কেউ মেহরাবের মধ্যে নামাজের ইমামতের দায়িত্ব পালন করে ইমাম হয় কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন এলমকে একটা একটা জায়গায় কনফাইন করে দিয়েছেন লিমিটেড করে দিয়েছেন ওই এলম দিয়ে মাটির নিচে উপর থেকে যখন দেখতে চায় মাটির নিচে দেখতে পায় না জমিনে দাঁড়িয়ে আসমান যখন দেখতে চায় দেখতে পায় না কথা বলেন ঠিক কিনা এটাকে নবী বলেন আলাল লেসান ফাজাকা হুজ্জাতুল্লাহি ইবনে আদম এটা হচ্ছে শরীয়তের জ্ঞান এটা হচ্ছে আদম জাতির চলার পথের দলিল এটা দিয়ে আমাদের মুআমালাত মুআশারাত লেনদেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য পড়ালেখা পাণ্ডিত্য যা যা আছে রিকগনাইজড ইনস্টিটিউশন দুনিয়ার মধ্যে যত রিকগনাইজড স্কলার আছে তাদের দ্বারস্থ হয়ে ওই এলম পাওয়া যায় আর একটা এলম আছে নবী বলেন এটার নাম হচ্ছে এলমুন নাফে এই এলম দুনিয়ার কোন প্রতিষ্ঠানে কোন কিতাবে কোন গ্রন্থে কোন চার দেয়ালের মধ্যে কোন মানুষের কাছে পাওয়া যায় না এই এলম আল্লাহ দিয়েছেন আমার নবীকে নবী ওই এলম দিয়েছেন আল্লাহর বলিদেরকে ওই এলমের ভান্ডার মলাইকাইন আছে রে খোদা আলী মর্তুজা ওই এলম যখন ইবনে আব্বাসকে আমার নবী দান করেন শুধু একটা বরকতের ফু যখন দেয় মুহূর্তের মধ্যে গোটা কোরআনের এলম তার সিনার মধ্যে চলে আসে জুড়ে বলেন সুবহানাল্লাহ ওই এলম যখন সাইয়েদনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায় তিনি হয়ে যান বিশ্ববিখ্যাত মুহাদ্দিস কথা বলেন ঠিক কি না ওই এলম যখন ওসমানে গনি পায় তখন তিনি হয়ে যায় জুন্নুরাইন ওই এলম যখন শেরে খোদা আলী মুর্তুজা পায় তখন তিনি হয়ে যায় মলাইকায়নাত বেলায়েতের সম্রাট ওই এলম যখন ইমামুল আউলিয়া শাহিন শাহ বাগদাদ গোসে পাক যখন পায়
তিনি বলেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাহারদালাতিন আলা হুকুমি ইত্তিসালি ওই এলম দিয়ে আমি যখন দুনিয়া দেখতে চাই এশিয়া ইউরোপ আফ্রিকা আমেরিকা আলাদা আলাদা করে দেখি না আমার নখের পিঠে যখন নজর দেই তাম বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে একটা শস্যের দানার মতো আমি গোছে পাক দেখতে পাই আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ দারাস্তুল ইলমা হাত্তা সিরাতু কুতুবান ওয়া নিলতু সাদামি মাওলাল মাওয়ালি আসসালামে সবাই মহব্বতের সাথে গোছে পাক বলেন দুনিয়ার এলম বিভিন্ন মাদ্রাসা ঘুরে বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে তন্ন তন্ন করে আমি গোসেবাক উপাস থেকে থেকে খাওয়া না কে ঘুম না গিয়ে আমি আব্দুল কাদের জিলানি আমি নিয়েছি আর যে এলমের সূচনা আমার মায়ের পেট থেকে সেই এলম পেয়েছি আমি আমার মওলা মুনিবের কাছ থেকে গোসেবাক যখন মাদ্রাসার মধ্যে পড়তে যায় মক্তবে হুজুর বলে আলিফ বা তাসা গোসেবাক বলে আলিফ লাম মিম দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন গোসেবাককে জিজ্ঞেস করে তুমি এসেছো আলিফ বা তাসা শিখতে 18 পারা কোরআন তুমি কিভাবে মুখস্থ আমার সামনে বলে দিলে বলে আমার এমন মা আমাকে পেটে নিয়েছেন ওই মা পেটের মধ্যে যখন এগুলো তেলাওয়াত করতেন আমি মাউল আউলিয়া গোসেবাক আমার মায়ের পেটের মধ্যে বসে বসে এগুলো মুখস্থ করে চলে এসেছি আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আজকে আমি ঘরের মধ্যে আমার মিসেস আমাকে দেখাচ্ছে হঠাৎ করে বলে যে একটা হাফেজে কোরআন অসংখ্য হিন্দু ভদ্রলোক মুসলিম তো আছেই বিভিন্ন ধর্মাবলম্বীরা শুনছে একটা প্রতিযোগিতার মধ্যে একটা 2 বছরের বাচ্চা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে জোরে বলেন সুবহানাল্লাহ এবং এই কোরআন নাকি মা প্রত্যেক দিন তাকে পেটে নিয়ে তেলাওয়াত করেছেন ওই সোনার সন্তান মায়ের পেটে মুখস্থ করে দুনিয়ার মধ্যে চলে এসেছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আলা হযরত 1500 কিতাব লিখেছেন বলে আরো কত 1500 কিতাব আছে যেগুলোর হদিস তোমাদের কাছে নাই বলে আমি যা পেয়েছি আমি আমার রসূলের দরবার থেকে পেয়েছি ইমাম বুখারী আলাইহির রহমা আমাদের জন্য 30 পারা সহি বুখারী উপহার দিয়েছেন বলে প্রত্যেকটা হাদিস আমি আমার নবী রওজা থেকে আমি আল মুনাফের মাধ্যমে লাভ করেছি জোরে বলবেন না সুবহানাল্লাহ খাজা গরিব নওয়াজ সরকারে আজমির যে জ্ঞান পেয়েছেন এটাকে বলে আল মুনাফে শাহিন শাহ সিরকোট যে এলম পেয়েছেন এটা আল মুনাফে সুলতানুল আউলিয়া হাফেজ মুনিরুদ্দিন আলাইহির রহমা যে এলম পেয়েছেন এটা আল মুনাফে কুতুবদিয়ার মালিক শাহ হুজুরের হাজার হাজার কারামতের কথা মানুষ বলে এই এলম পেয়েছেন তিনি আমার মওলা মুনিবের কাছ থেকে কথা বলেন ঠিক কিনা কুতুবুল আকতাব শাহ সুফি আমানত খান জিন্দা আল্লাহর বলি একেবারে শাহিন শাহ আদালত শাহিন শাহের মতো যিনি মাজারের মধ্যে নাম ফরমাচ্ছেন মোল্লা মিসকিন শাহ দরবারে ছাত্ররা ছুটে যায় যখন পরীক্ষা দেয় ওখানে গিয়ে রোল নাম্বার লিখে দিয়ে আসে এমন কোন আলেম নাই সাধারণ মানুষ নাই হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই মুসলমান নাই যারা গিয়ে এই এসএসসি দাখিল পরীক্ষার সময় গিয়ে জিয়ারত করে দোয়া নিচ্ছে না কথা বলেন ঠিক কিনা এটা দুনিয়ার এলম না এটা এলমন না পে সৈয়দ বদনা শাহ রহমতুল্লাহ আলাই দুনিয়ার মানুষ যখন চিকিৎসা ফেল মারে তখন তার দরবারে গিয়ে কোরআন খতম পড়ায় শেফাত দাওয়াত পড়ায় কথা বলেন ঠিক কিনা এইভাবে আল্লাহর ওলিদের দরবারে যায় হযরত কেবলা গোসে মাইজ ভান্ডারি এইরকম যত মহান আউলিয়া ইকরামরা আছে তাদেরকে যে এলম আল্লাহ দান করেন এটা দুনিয়ার এলম না এটা হচ্ছে আমার আল্লাহ প্রদত্ত এলমুন নাফে আমার আল্লাহ এই নিয়ামত আমার নবীর মাধ্যমে দিয়েছেন সে কারণে একটা তরিকতের এলম আর একটা শরীয়তের এলম শরীয়তের এলম হচ্ছে মজহাবি এলম তরিকতের এলম হচ্ছে আল্লাহর ওলিদের পথ সুফিয়া ইকরামের এলম কথা বলেন ঠিক কিনা এই দুটো এলম অর্জনের জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই কারণে আজকে আমাদেরকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই একদিকে আল্লাহর ওলির উরসে পাক আর একদিকে একটা মাদ্রাসার দস্তারে ফজিলত দুইটা নিয়ামত একটা শরীয়তের বাগান আর একটা তরিকতের বাগান শরীয়তের বাগানে নামাজ রোজা হজ যাকাত কিভাবে পড়ব এগুলোর নিয়ামত পাওয়া যায় আর নামাজ পড়ার যে পূর্ব শর্ত কলবকে পরিষ্কার করা সততার মাধ্যমে জীবন যাপন করা সৎভাবে ব্যবসা বাণিজ্য করা শকর করা সবর করা তাওয়াক্কুল করা গীবত না করা পরচর্চা না করা মিথ্যা থেকে বাঁচা হিংসা থেকে বাঁচা এগুলো যে এলম মদের আড্ডা জুয়ার আড্ডা ছেড়ে তাহাজ্জুদের নামাজ পড়ার এই নিয়ামত এগুলো আমরা পাই আল্লাহর ওলিদের এলমের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা এই দুটো এলমের মাধ্যমে আমরা জ্ঞানী হতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে এই দুটো এলম হাসিলে তৌফিক নসিব
এই দুটো এলমের খজিনা হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীর সেই পদাঙ্ক অনুসরণ করতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে নবীর পদাঙ্ক অনুসরণ করার তৌফিক নসিব করুন আমরা আশিক রাসূলদের মতো কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি জবি মে রিহো সঙ্গে দরে তোমারা ইয়া রাসূলুল্লাহ یہی ہے ایک جینے کا سہارا یا غلام احمد مختاریوں پہ چان جائیں گے کہ محشر میں بھی ہوگا ان کا نعرہ يا رسول الله جبھی میری ہو سنگے در تمہارا يا رسول الله نبی شاتے تاکتے من چاہی نا قادر چاہی ایک تو ہاتھ تولی اللہ مدری ہاتھ گلو قبول کرو آرو جورا بولن آمین پریو حاضرین کرام آمی اپنا دیر خدمت پوریش سے کتھا بولبو জাল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন শরীয়ত তরিকতে এগুলোর আলোয় যেন আমরা আমাদেরকে আলোকিত করতে পারি কথা বলেন ঠিক আছে কিনা সাথে সাথে প্রতিষ্ঠানকে আপনারা ভালোবাসবেন প্রতিষ্ঠানকে মহব্বত করবেন আমার নবী বলেন তুমি এই ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠান তালেবে ইলমদেরকে ওলামা কেরামদেরকে ভালোবাসো তাদের দরস তদ্রিসের মজলিসে বসো তাদের তালিম হাসিল করো এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনি যা করবেন তা সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে পৌঁছবে আমরা তো কেউ দুনিয়ায় থাকব না কবরে চলে যেতে হবে কবরের জীবন যদি সুন্দর করতে চাই তাহলে এই ধরনের প্রতিষ্ঠানের কোনো বিকল্প নাই এটা আমার দুনিয়ায় নিয়ামত আখেরাতও নিয়ামত কথা বলেন ঠিক কি না সেই কারণে আমি আপনাদের খেদমতে বলবো আমি তো আল্লাহর কোরআনে ছিটে ফোঁটা দুই একটা আয়াতে করিমা বা সূরার কথা আপনাদেরকে বলেছি এই রকম যত ভান্ডার আছে সামান্য কুল হুয়াল্লাহ শরীফের তেলাওয়াত যার জীবনে আছে তার জানাজার মধ্যে আমার আল্লাহ চাইলে 140,000 নূরানী ফেরেশতা পাঠিয়ে দিতে পারে যারা বলবেন না সুবহানাল্লাহ আপনি সূরা ইয়াসিন পাঠ করলেন মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো মাসুম হয়ে গেলেন আপনি সূরা রহমান পাঠ করলেন দুনিয়া আখেরাতের সৌন্দর্য পেয়ে গেলেন আপনি সূরা কাহফের আয়াত তেলাওয়াত করলেন আল্লাহর সাথে আপনি দিদার আর মেরাজের ব্যবস্থা পেয়ে গেলেন যারা বলবেন না সুবহানাল্লাহ এই রকম যত ভান্ডার আছে এই ভান্ডারগুলো পাওয়ার জন্য তো এলমে দিন লাগবে আমি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কেবল আসতাম তাহলে তো আমি কথাগুলো বলতে পারতাম না আমি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া দহম থেকে কামিল পাস করার কারণে আল্লাহ আমাকে দয়া করেছেন আজকে আমি আল্লাহর কোরআন এবং হাদিসের নিয়ামতের কথাগুলো আপনাদেরকে বলতে পারছি কথা বলেন ঠিক কি না এই ধরনের প্রতিষ্ঠান যখন থাকবে তখন প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনাদের অনেক বেশি দুনিয়া আখেরাতের তরক্কি হবে সে কারণে আমার মুরব্বীরা যারা প্রোগ্রামের মধ্যে এসেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই হাজার হাজার প্রোগ্রাম পাবেন ওই প্রোগ্রামগুলো দুনিয়ায় শেষ কিন্তু এগুলো কবরে যখন যাবেন এই প্রোগ্রাম আপনার জন্য দুনিয়ায় বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যতক্ষণ আল্লাহর কোরআন তেলাওয়াত করছি একটা হরফ আমার জবান দিয়ে বের হচ্ছে আমি দশটা সওয়াব পাচ্ছি আর মান করা হরফ মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা আর আপনাদের কানে বেজে উঠছে শোনার চেষ্টা করছেন না জাস্ট এমনি বেজে উঠছে মানিস তামা ইলায়াতে মিন কিতাবিল্লাহ কুতিবাদ লাহু হাসানাতু মুদাফা নবী বলেন কানে বাজার সাথে সাথে দশটা সওয়াব আপনিও পেয়ে গেলেন এখানে তো হাদিসের ভাষা একটা সওয়াবের কথা আছে আমি দশটা কেন বললাম প্রশ্ন করতে পারেন এখানে রেকর্ড হচ্ছে অনেক সময় এগুলো তো আবার ট্রল হয়ে যেতে পারে এটা যদি আমি ডিটেল না বলি তামান নবী বলেন তুমি হরফের সওয়াব পেলা একটা ঠিক আছে শোনার সওয়াব একটা পেলা বলার সওয়াব একটা পেলা কিন্তু সওয়াব যখন পেলা এটা আর একটা থাকে না আল্লাহ দরবারে দশটা হয়ে যায় والحسنات بعشر امثالها আমরা আমাদের ক্যালকুলেটর একটা পেয়েছি আল্লাহ বলেন আমি যখন আমার মিজানে পাল্লার মধ্যে যখন রাখবো তখন এটা 10টা হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আর এই রকম মজলিসে যখন আমরা বসি যেখানে কোরআন হাদিসের চর্চা হয় আল্লাহ বলেন আমি খুশি হয়ে আসমানের ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের জন্য আরেকটা মজলিস কায়েম করে দিই জোরে বলেন না সুবহানাল্লাহ কি অসাধারণ একটা এনভায়রনমেন্ট এখানে নদীর পারে আমি মনে করেছি একটু ভিতরে ইন্টেরিয়রে একেবারে পাশে এরকম একটা জান্নাতি পরিবেশে আপনারা আজকের এই প্রোগ্রামে আসলেন আল্লাহ আপনাদের প্রত্যেকের আশা যাওয়াকে কবুল করুন আমার কাছে ভালো লাগবে যদি শুনি
এই প্রতিষ্ঠান শাহ শাহ মালিকি হাফিজে মডেল মাদ্রাসা এটা একদিন বিশাল একটা কামিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসায় পরিণত হয়েছে এখান থেকে শত শত হাজার হাজার হাফেজে কোরআন আলেমে দিন তৈরি হচ্ছে তখন আমি আমার কাছেও ভালো লাগবে আপনাদের জন্য এটা নাজাতের ওসিলা হবে আমি গুনাহগারের জন্য এটা নাজাতের ওসিলা হবে সেই কারণে মনের সমস্ত প্রশস্ততা নিয়ে উদারতা নিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন আপনার নিজের সন্তানকে পড়তে দেবেন এখান থেকে যখন পড়ে বের হবে সে ব্যারিস্টার হোক ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক সব পথ খোলা সাথে তার সিনার মধ্যে ইলমে দ্বীন থাকবে কথা বলেন ঠিক কি না আপনার জানাজার ইমাম হবে আপনার জিয়ারতের নিয়ামত হবে আপনার মসজিদের খতিব হবে কথা বলেন ঠিক কি না তো প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে তো আমরা সবাই কবরের মধ্যে অন্ধকারের মধ্যে চলে যাব কবর যদি আলোকিত করতে চায় তাহলে নূরের ভান্ডার লাগবে আল্লাহ এই নূরের ভান্ডার দিয়ে আমাদেরকে নূরানি হওয়ার তৌফিক নসিব করুন আমি সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করলাম ওমা আলাইনিল্লাহ বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু